বিদেশী সবজি ব্রকলি সময়ের আবর্তে যার উৎপাদন বাড়ছে আমাদের দেশেও। ভিটামিন সি তে ভরপুর সবজিটি খাবারের পাতে আসে সালাদ সবজি কিংবা স্যুপের সাথে। গবেষণা বলছে লুটেইন জিয়াজ্যান্থিন থাকায় এটি কাজ করে ক্যান্সার প্রতিরোধে। আর পুষ্টিবিজ্ঞানীদের মতে গর্ভবতী মায়ের পুষ্টির চাহিদা নিশ্চিতে কাজ করে ব্রকলিতে থাকা ফোলেট এবং সেলেনিয়াম। শীত প্রধান অঞ্চলের সবজি ব্রোকলি এখন চাষ হচ্ছে দেশেও, তবে শীতের মৌসুমে স্বাদ ও পুষ্টিগুণের কারণে যার জনপ্রিয়তা রয়েছে এখন বিশ্বজুড়ে। সবুজ রঙের সুস্বাদু সবজিটি তাই ভোক্তার পাতে আসে সালাদ অথবা স্যুপ হিসেবেও। আর যে কোনো সবজি অথবা চাইনিজ রান্নায় খাবারের স্বাদকে দ্বিগুণ করতে যার ভূমিকা অনন্য। গবেষণায় দেখা যায় ব্রোকলিতে গর্ভবতী মায়ের জন্য প্রয়োজনীয় উপাদান সেলেনিয়াম আর ভিটামিন B5 বা ফোলেট রয়েছে। এছাড়াও আছে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন এ বা বিটা ক্যারোটিন, ভিটামিন কে বা টোকোফেরল। আর খনিজ উপাদানের মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ ছাড়াও আছে অ্যান্টিঅক্সিডেন্ট, লুটেইন ও জিয়াজ্যান্থিন। আছে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, যেটি স্নায়ুতন্ত্রের গঠনে কাজ করে, আর ক্যালসিয়াম কাজ করে হাড় মজবুত করতে। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন ব্রোকলি একটি প্রাকৃতিক ডিটক্স যা পেট এবং পাচনতন্ত্র পরিষ্কার রাখে। রয়েছে দ্রবণীয় ফাইবার যা কোলেস্টেরল কমাতে কাজ করে। ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, বিশেষ করে লেবুর চেয়ে 2 গুণ বেশি এবং আলুর চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি বিদ্যমান। ব্রকলিকে গর্ভবতী মায়েদের মহৌষধ বলা যায়, কারণ এখানে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং গর্ভাবস্থায় যদি গর্ভবতী মায়েরা ব্রকলি খায় তাহলে তাদের রক্ত স্বল্পতা সহ মা এবং শিশুর নানাবিধ জটিলতা দূর হয়। গবেষণা বলছে ব্রোকলির অ্যান্টিঅক্সিডেন্ট প্রোস্টেট ও কোলন ক্যান্সার প্রতিরোধে কাজ করে। এতে থাকা গ্লুকোরাফানিন ক্ষতিগ্রস্ত ত্বকের টিস্যু মেরামত করে এবং ত্বকের উন্নতিতে কাজ করে। এতে সালফোরাফেন নামক উপাদান থাকে যা গ্যাস্ট্রিক আলসার ও গ্যাস্ট্রোটাইটিস প্রতিরোধেও কাজ করে। আমেরিকান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের মতে পৃথিবীতে যতগুলো সবজি রয়েছে তার মধ্যে ব্রোকলি হল ক্যান্সার প্রতিরোধী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবজি। মানসিক চাপ কমাতে ব্রোকলি খাওয়া যেতে পারে নিয়মিত। ক্যালোরি কম থাকায় কাজ করে রক্তের শর্করা নিয়ন্ত্রণে, আর ভিটামিন এ থাকায় ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে বাধা দেয়। প্রতি 100 গ্রাম ব্রোকলিতে থাকে 32 কিলোক্যালোরি খাদ্য শক্তি। ফারহানা হক, চ্যানেল 24, ঢাকা।